প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। হ্যাঁ, এই অংশটা হচ্ছে অতিথি পর্ব। অতিথি পর্বে আজকে আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছেন নৃত্যপটীয়সী। শুধু নৃত্যপটীয়সী নন, তিনি যে একজন অসাধারণ রাঁধুনে সেটা আমার জানা আছে, কিন্তু আপনাদের জানা নেই। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি শর্মিলা ব্যানার্জি। শর্মিলাদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো লাগছে মানে এই অনুষ্ঠানে ডাকার জন্যে, কিন্তু ভয়ও পাচ্ছি তোমার পাশে রান্না করা। ওরে বাবা, ভয়ের কোনো কারণ নেই, আমরা আনন্দ করে আজকে আপনার রান্না দেখব। আপনি আজকে কী রেঁধে দেখাবেন আমাকে? আমি এটা কষা মাংস রান্না করব। আচ্ছা, তো এটা কষা মাংসটা কি মানে কোনো বিশেষত্ব আছে? এটা একটা খুব মজার ব্যাপার। আমার হচ্ছে যে আমি কোথাও কিছু খেলে, যেমন তোমার কাছে আমি রান্না শিখেছি এইভাবে দু তিনটা যে খেয়ে, তো সেরকম আমি কোথাও কিছু খেলে এটা ওর সঙ্গে সঙ্গে রেসিপিটা জিজ্ঞেস করি এবং বাড়িতে এসে একবার চেষ্টা করি। তো আমি আবার কলকাতা গেছি আমার নাচের যে গুরু কলাবতী দেবী, ওনার বাড়িতে দুপুরে খেতে বলেছেন, সেখানে আমি এই রান্নাটা প্রথম খাই এবং আমার ভীষণ অবাক লেগেছে, মাংসটা কিন্তু একটু অন্যরকম স্বাদ কেন? তখন আমি রেসিপিটা জেনে নিই এবং তারা খুব মজা করে এটা বলে যে এখানে সুপ্রিয়া দেবী যে অভিনেত্রী আছেন, কি সাংঘাতিক ব্যাপার, কলকাতার যে অভিনেত্রী, হ্যাঁ খুব নাম করা অভিনেত্রী, উনি আবার খুব ভালো রান্না করে, উনি একটা কোথাও এই রান্নাটা শিখিয়েছিলেন। কি সাংঘাতিক, আমাদের সৌভাগ্য শর্মিলাদিকে শুধু পাইনি আমরা, তার সাথে পেয়েছি মহান সুপ্রিয়া দেবীর রান্না, তার মানে উত্তম কুমারের পছন্দ। আপনারা বোধ হয়ে দেখুন এবং আপনাদের ফেভারিট উত্তম কুমারের পছন্দের খাওয়া শর্মিলাদির হাতে আমরা শিখব। তো এই মুরগির কষা, শর্মিলাদির এই মুরগি কষা দেখার আগে আপনাদের সুবিধার জন্য চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কী কী উপকরণ লাগে। মুরগি কষা তৈরি করতে আমাদের লাগবে মুরগি একটি, টক দই আধা কাপ, রসুন বাটা 2 টেবিল চামচ, লবণ 1.5 চা চামচ, চিনি প্রয়োজন মতো, তেল আধা কাপ, মরিচ গুঁড়ো 1.5 চা চামচ, এলাচ 3-4, দারচিনি 3-4, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ এবং কাঁচা মরিচ 10টি। তাহলে দেখলেন দর্শক কী কী উপকরণ লাগে, চলুন তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। আচ্ছা, এখানে আমি মুরগি নিয়েছি না, মুরগি এবার টক দই লাগবে, নর্মাল তরকারির মতো করেই কেটে নিয়েছি না? হ্যাঁ, একদম ছোট ছোট টুকরো একেবারে যেভাবে বাড়িতে করি। হাফ কাপ টক দই, হাফ কাপ টক দই দিচ্ছি এখানে, সেই সাথে দেব রসুন বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ রসুন বাটা আছে এখানে। এরপর লবণ আর চিনিটা, লবণ 1 চা চামচ লবণ দিয়ে নিলাম, আর চিনিটা 1 চা চামচ দিচ্ছি কারণ চিনিটা আমরা অলরেডি ক্যারামেল করছি সেখানে একটু যাচ্ছে সেজন্যে। এটা খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেট। এই ভাগে আমরা তুমি একটু, হ্যাঁ এটা করে ক্যারামেলটা করে ফেলো। ক্যারামেল করার আগে আমরা এতে হাফ কাপ তেল দিয়ে নিই না, সয়াবিন তেল, হ্যাঁ সয়াবিন তেল। আর তুমি একটু শুকনো মরিচটা একটু যদি পানি দিয়ে পানি দাও তাহলে পুড়বে না। আচ্ছা আচ্ছা, আমরা শুকনো মরিচটাকে গুলে রাখলাম, এটা মাখা হয়ে গেছে 1 ঘন্টা। এই চামচের 1 চামচ দেব চিনি না, আর একটু বেশি দেব আমার মনে হয়, আর একটু কি লাগবে কারণ মাংসের পরিমাণ একটু বেশি, কারণ এটার উপরে রংটা নির্ভর করছে, আর কোনো তো মশলা যাচ্ছে না সেই জন্য ওটা ওটার উপরে রংটা নির্ভর। তাহলে দেখছেন প্রিয় দর্শক, একটা বিশেষ ধরনের রান্না, ক্যারামেল থেকে রং বের করবো আমরা, এটা সত্যি একটা নতুনত্ব আছে। সেই সময় আমাদের ক্যারামেল হয়ে যাবে, এটা ফুলে উঠেছে, দিয়ে দেবো? হ্যাঁ দাও। অবশ্যই এই মরিচটা ক্যারামেলে ছাড়ার সময় আপনি কিন্তু সাইডে থাকবেন, আমরা 4-5টা করে এলাচ এবং 4-5টা করে দারচিনি দিয়ে দিচ্ছি, আমার মনে হয় ভাজা হয়ে গেছে, মাংসটা ঢেলে দাও।
এরপর অল্প অল্প ব্যবস্থা একটু পরপর ঢাকা তুলে নেড়ে যখন দেবো তখন অল্প অল্প করে ব্যবস্থাটা দিয়ে দেবো। প্রথমবার আমি অল্প দিয়ে দিচ্ছি, এবার তুমি একটু নেড়ে ঢাকা দিয়ে দাও। প্রিয় দর্শক, আপনাকে কিন্তু এই মাংসটা দই এবং রসুন দিয়ে এক ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে, অল্প আছে ঢাকা দিয়ে রাখতে হবে। এখন আমরা মাংস থেকে যে পানিটা বের হবে সেটাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কতক্ষণ ঢাকা দিয়ে রাখবো? 10-15 মিনিট? হ্যাঁ, 15-20 মিনিট তো লাগবে, কারণ একটু পরপর তোমার একটু নেড়ে দিতে হবে, একটু বেরেস্তা মিশাতে হবে, একটু পরপর বেরেস্তা। তাহলে প্রিয় দর্শক, আমরা আরো 15 মিনিট পরে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 15 মিনিট। তাহলে চলুন আমরা এখন দেখি আমাদের চিকেনের কি অবস্থা। অবশ্যই এর মাঝে 2-3 বার এসে কিন্তু আমি ঢাকনা তুলে অল্প অল্প করে বেরেস্তা মিশিয়ে মিশিয়ে গেছি, এখন শুধু অল্প একটু বেরেস্তা বাকি, সেই ফিনিশিং টাচটা আমরা দেব। তাহলে এখন দেখি চিকেনের অবস্থা। বাহ, সুন্দর রং এসেছে, তাই না? সুন্দর রং না, একটা সুন্দর খুশবু এসেছে বেরেস্তার থেকে। হ্যাঁ, শেষ বেরেস্তাটা দিয়ে দেই। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ এই লাল রঙের মাঝখানে কাঁচা লঙ্কাটা দেখতে খুব সুন্দর লাগে, প্লাস এটা একটু ঢেকে দিলে না অসাধারণ একটা ফ্লেভারও অ্যাড করে, আর দেখতেও খুব সুন্দর লাগবে দেখো। হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু দেওয়া যায়, কারণ শেষের দিকে দিচ্ছি তো ঝাল খুব একটা হবে না, তা তো হবেই না, ভাপে আবার একটা সুন্দর গন্ধ আসবে। তাহলে আমরা এখন অন্তত 5 মিনিট এটা ঢেকে রাখবো। প্রিয় দর্শক, 5 মিনিট পর আমরা আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, তাহলে 5 মিনিট হয়ে গেল, এখন আমরা দেখি আমাদের ফিনিশড প্রোডাক্ট। বাহ, একেবারে কোনো মশলা ছাড়া কোনো মাংস ছাড়া, হ্যাঁ, এবং অপূর্ব একটা বেরেস্তার গন্ধ, সেই সাথে মরিচ আর ক্যারামেলের জন্য যে কি অপূর্ব কালার এসেছে, খুব সুন্দর হয়েছে রংটা, কি আর বলবো, তুমি খুব ভালো ক্যারামেল করেছো। আচ্ছা, এখন আমরা পরিবেশন করি। প্রিয় দর্শক, তাহলে সুপ্রিয়া দেবীর রান্না আমরা শর্মিলাদির থেকে শিখলাম, এটা আমরা নাম দেব শর্মিলাদির কষা মুরগি, আপনাদের সবার জন্য তৈরি হয়ে গেল। এখন সবার সুবিধার জন্য এটার প্রণালীটা আরেকবার দেখে আসি। একটি পাত্রে মুরগির মাংস, টক দই, রসুন বাটা, লবণ, চিনি দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিন। অন্য একটি কড়াইয়ে তেল ও চিনি ক্যারামেল করে নিন। তারপর এর মধ্যে পানি মিশ্রিত মরিচের গুঁড়ো, এলাচ, দারচিনি, ম্যারিনেট করা মাংস ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখুন। এবার পেঁয়াজ বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢেকে দিন। রান্না শেষ হলে পরিবেশন পাত্রে তুলে পরিবেশন করুন ভিন্ন স্বাদের মুরগির কষা। আমি তোমার ডালটা আগে খাই। আচ্ছা, কি সুন্দর দেখতে হয়েছে ডালটা। প্রিয় দর্শক, আমি ওই যে কিছু খেয়ে সঙ্গে সঙ্গে রান্নাটা শিখে ফেলি, আপনাদের যদি এই রান্নাটা করার পর ভালো লাগে তবে আমার সেই যে একটা ভালো লাগা সেটা সার্থকতা হবে। আমরা আজকে শেয়ার করলাম শর্মিলাদির রান্না এবং ওনার ভালো লাগা, আশা করি আপনাদের সবার ভালো লাগলো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবার কিছু নতুন নতুন রান্না নিয়ে হাজির হব, তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।